সবাই একবার করে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অতি সংক্ষেপে একটা কথা বলতে চাই পবিত্র পবিত্র ঈদে মিলাদুন্নবী আসার সাথে সাথেই আমরা দেখি একদল মানুষের চুলকানি এমন ভাবে উঠে যে ঈদে মিলাদুন্নবীকে বেরাত বলে বলে বলা হয় কুরআন এবং হাদিস থেকে ঈদে মিলাদুন্নবী দেখান আমি সর্বপ্রথম সহিহ মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে শোনাতে চাই সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসরাঈলে কালা ফিহি বুলিতু ওয়া ফিহি উমাতু আল উনজিরা ফিহি আল্লাহর নবী বললেন এই সোমবার দিনে আমি নবী যেই জগতে আমার মিলাদ হয়েছে এই জন্য আমি মিলাদুন নবী শুকরিয়া আদায় করি রোজা রেখে বলেন আলহামদুলিল্লাহ আমি বলতে চাই নবী মিলাদুন নবী আদায় করছেন নি কিভাবে করেছেন রোজা রেখে বলেন কিভাবে করেছেন তাহলে নবী মিলাদুন নবী আদায় করার হাদিস এবং নবীর জীবনে আছে কিনা নাই আছে যদি থেকে থাকে নবী তো এই রোজাকে ফরজ বলেন নাই এটা উত্তম কাজ বলেছেন সুতরাং নবীর প্রেমিকদের মধ্যে হাজার হাজার মানুষ নবীর মত করে সুন্নত হিসাবে রোজাও পালন করে আবার বিরিয়ানিও খায় জিলাপিও খায় আমি বলতে চাই এই দিনে শুকরিয়া আদায় করতে যাইয়া জিলাপি খাওয়া এবং বিরিয়ানি খাওয়া যদি নাজাজ থাকে পাশের বেটা হলে একটা হাদিস দেখাও যে এই দিনে জিলাপি খাওয়া দুই নম্বর হাদিস বখারি শরীফের তৃতীয় জিলদের 764 পৃষ্ঠায় দেখে নিও লম্বা হাদিস বর্ণনা করতে যাব না আবুল হাব মিলাদুন নবী পালন করার কারণে জাহান্নামের থেকে দুই আঙ্গুল থেকে পানি পান করে একটু শান্তি পায় আর এই হাদিসকে ব্যাখ্যা করে মুহাদ্দিসিনা কেরাম বলেছেন আবুল হাব ছিল কাফের ইমানদারেরা যদি ঈদে মিলাদুন নবী পালন করে আল্লাহর মহান অনুগ্রহে আল্লাহ ওই মুয়াহিদিন ঈদে মিলাদুন নবী পালনকারীকে জান্নাতুন নাঈম দান করবেন এবার বলতে চাই যারা বলেন আমরা লাহাবি তারা কি হাদিস ব্যাখ্যাকারীদের সাথে মিল আছে না নাই তাদের ব্যাখ্যার সাথে মিল আছে নি হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা তাদের সাথে তোমার মিল নাই অতএব আমরা তোমাকে মানি না আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী পালন করার সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন যেমন তামাম বিশ্ব জগতে হচ্ছে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রয়োজনে ঈদে মিলাদুন নবীর দলিল দিয়ে কবর দেওয়া যাবে কিন্তু মুসলমানদের এই আনন্দের জোয়ার মিলাদের জোয়ার